নমস্কার বন্ধুরা, আন্নার সংসার চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আবার আমি ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পনির ভাপানো, আর এই পনিরটা একদম অন্যরকম করে ভাপাবো। আর সেই জন্য পনিরটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট টুকরো করে পনিরটাকে কেটে নিয়েছি। আর পনিরটা ভাপাবো আমি এই বাটির মধ্যে, সেই জন্য এই বাটির মধ্যে আমি পোস্ত নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ পোস্ত বেটে আমি বাটির মধ্যে একেবারে ঢেলে নিয়েছি। আর এই পোস্তর মধ্যে দিচ্ছি প্রথমে টমেটো কুচি। আমি এখানে একটা টমেটো, ছোট টমেটো এইভাবে কুচিয়ে নিয়েছি, টমেটোটাকে ঢেলে দিচ্ছি। আর দেব একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও আমি এইভাবে মোটা মোটা করে ছোট করে কুচিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটাকেও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকে। আর দেবো এখানে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা এখানটা 5-6টা কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আর একটু বেশি ঝাল দেবেন। আর এবার দেব পনিরগুলো। এবার দেব লবণ, লবণ আন্দাজ মতন লবণ দেব। এবার দেব হলুদ, সামান্য একটু চিনি দিচ্ছি, কারণ টমেটো আছে তো সেই জন্য অল্প একটু চিনি দিলাম। এবার দেব সর্ষের তেল, এবার সবগুলো একসাথে মাখিয়ে নেব আমি। আর এই পনিরের মধ্যে কিন্তু আমি সর্ষে ঠর্ষে কিচ্ছু দেবো না, একদম অন্যরকম করে পনিরটাকে ভাপাবো। আপনারা তো অনেক রকম করেই তো পনির রান্না করেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। পনিরটাকে সব একসাথে আমি ভালো করে মেখে নিয়েছি, খুব ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দেবো এর মধ্যে সামান্য একটু জল, অল্প একটু জল দেবো। এই 2 চামচ মতন জল দিলাম। এবার এটাকে আমি ভাপে বসাবো। টিফিন বাটিটা বন্ধ করে দিলাম, ভালো করে টিফিন বাটিটা বন্ধ করতে হবে। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি, এবার এই জলের মধ্যে আমি বাটিটাকে বসিয়ে দেবো। দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার আমি একটা থালা দিয়ে কড়াইটাকে চাপা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এটাকে 5-7 মিনিট মতন আমি হতে দেবো। 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর করে এর মধ্যে ফুটে যাচ্ছে। আর এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, আর গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম দিয়েছিলাম, মিডিয়ামই দিতে হবে গ্যাসের জোরটা। এবার আমি এই কড়াই থেকে উঠিয়ে নেব বাটিটাকে। এটাকে কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি বাটিটাকে, আর বাটিটা যখন ঠান্ডা হবে তখন আমি ঢাকনাটা খুলব। ঠান্ডা হয়ে গেছে, এবার বাটির ঢাকনাটা খুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে,
পনির পনির দিয়ে পেঁয়াজ টমেটো পোস্ত দিয়ে এইভাবে করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর আমি এই রেসিপিটা এর আগেও অনেকবার করেছি, খেতে খুবই ভালো লাগে, সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর আপনারা এইভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ট্রাই করে খেয়ে দেখুন যে আপনাদের কেমন লেগেছে। আর এই পনিরের ভাপানোটা রুটির সাথেও ভালো লাগবে আর গরম ভাতের সাথে তো বেশি ভালো লাগবে। গরম ভাতের সাথে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো বা লেগেছে। তাহলে বন্ধুরা, এই রেসিপির ভিডিওটা আপনারা দেখে বাড়িতে অবশ্যই একবার কিন্তু ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন যে কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আপনারা দেখতে পান। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে।